নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটি হলো 5 HP ইঞ্জিন। তো বন্ধুরা, আজকের এই ইঞ্জিনের সমস্যা আপনাদের দেখাই প্রথমে। তো বন্ধুরা দেখতে থাকুন ইঞ্জিনের সাইলেন্সারের দিকে, এই যে সাইলেন্সার দিয়ে জল বেরিয়ে আসছে গড়গড়িয়ে। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ জল বেরোচ্ছে। তো বন্ধুরা, এই সমস্যার জন্য আমরা ইঞ্জিনের যে হেডটি রয়েছে এটি এখন আমরা খুলে নেব এবং আপনাদের দেখাবো হেড খোলার পরে যে কী জন্য এই অবস্থা ইঞ্জিনের। তো বন্ধুরা, ইঞ্জিন হেডটি খোলার পরে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের যে লাইনার ব্লক রয়েছে তার মধ্যে কি পরিমাণ জল জমে রয়েছে। তো এই জল জমার কারণ হলো ইঞ্জিনের যে হেড গ্যাস্কেট রয়েছে সেটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এর জন্য ইঞ্জিনের এই সমস্যা। তো এটি ঠিক করার জন্য আমাদের এই পুরনো হেড গ্যাস্কেটটি চেঞ্জ করে ফেলতে হবে। তো আমরা হেড গ্যাস্কেটটি তুলে নিয়েছি এবং ইঞ্জিনের যে ব্লকটি রয়েছে সেটিকে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এর জন্য আমাদের ভালোভাবে ব্লকটি পরিষ্কার করার পরে আমরা কাজটি শুরু করব। তো বন্ধুরা, এই হেডটিও আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব যাতে পুরনো গ্যাস্কেটের কোনো অংশ এই হেডের মধ্যে এবং ব্লকের মধ্যে লেগে না থাকে। তো এরপরে একটি কাগজ বসিয়ে দিয়েছি। তো এই কাগজটি বসানোর কারণ আমার কোনো বন্ধু যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কী জন্যই আমি ব্লকের ওপর এই কাগজটি বসিয়েছি। এখন আমরা নতুন হেড গ্যাস্কেটটি বসাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন হেড গ্যাস্কেটটি বসিয়ে নিচ্ছি। এরপরে আমরা হেডটি বসিয়ে হেডের যে নাটগুলি রয়েছে সেগুলিকে টাইট করে নেব। ভিডিও ছোটো করার জন্য আমি এই অংশটুকু রাখছি না। তো হেডটি টাইট করে নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ইঞ্জিনের যে রোকার বক্সটি রয়েছে সেটিকে আমাদের লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ইঞ্জিনের এই হেডটি লাগানো হয়ে গেলেই আমরা রোকার বক্সটি লাগিয়ে নেব। তো আমরা রোকার বক্সটি বসিয়ে নিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের যে রোকার দুটি রয়েছে এটিকে অ্যাডজাস্ট করে নিতে হবে প্রয়োজন মতো। তো আমার কোনো বন্ধু যদি এই রোকার অ্যাডজাস্টিংয়ের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কীভাবে ইঞ্জিনের রোকার অ্যাডজাস্ট করবেন। তো বন্ধুরা, এই রোকারটি অ্যাডজাস্ট করার পরেই আমরা ইঞ্জিনটির যে রোকার কভারটি রয়েছে সেটি লাগিয়ে নেব এবং আপনাদের সামনে ইঞ্জিনটি চালু করে দেখাবো। আমার যে সব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই প্রথমে আমরা সাইলেন্সার ভালভের রোকারটি অ্যাডজাস্ট করেছি, এখন এয়ার ভালভের যে রোকারটি রয়েছে সেটিকে এখন আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন আমাদের যে কাজটি রয়েছে এই রোকার কভারটি আমরা লাগিয়ে নেব। তো রোকার কভারটি লাগানো হয়ে গেলে আমাদের বাদ বাকি যে কাজগুলি রয়েছে সেগুলি হলো আমাদের এয়ার ক্লিনারটি রয়েছে সেটিও আমরা লাগিয়ে নেব এবং ইঞ্জিনের যে জলের পাইপটি রয়েছে সেটিকে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এটি হলো ওয়াটার কুল ইঞ্জিন, তার জন্য ইঞ্জিন স্টার্ট করার আগে আমরা জলের লাইনটি লাগিয়ে নেব। তো এখন আমরা ইঞ্জিনটি স্টার্ট করব। আমাদের যে কাজগুলি রয়েছে সেগুলি আমরা ছেড়ে নিই। তো বন্ধুরা, এই জলের পাইপটি একটু লুজ রয়েছে যার কারণে আমি এই জায়গাটিতে একটু কাপড় দিয়ে দিলাম। তো এখন আমরা জলের পাইপটি লাগিয়ে নেব এবং আপনাদের সামনে ইঞ্জিনটি চালু করব। তো বন্ধুরা, এই জলের পাইপটি লাগানোর পরে আপনারা যে ওপরের হেড পাশের যে পাইপটি রয়েছে তো ওটিকে খুলে একটু নামিয়ে কিছুটা জল বের করে নেবেন। তো এখন আমরা ইঞ্জিনটি চালু করব।